আসসালামু আলাইকুম মাই সবাই ভালো আছে। আজ আমি আপনাদেরকে ব্যানানা ও অ্যাপেলের স্মুথিস করে দেখাবো। সেটা খুব ঝটপট একটা রেসিপি, খুব সহজেই তৈরি করতে পারবেন, এবং যারা কিনা ডায়েট করছেন এবং এক্সারসাইজ করছেন তাদের জন্য ব্রেকফাস্টে এটা উপযোগী এবং খুব উপকারে আসবে আশা করি। অনেক ধরনের স্মুথিস করে থাকি আমরা, বাট এটা খুব ঝটপট, এবং বাচ্চারা যারা বানানা খেতে চায় না তাদের জন্য এটা করে দিতে পারেন, দেখবেন অনায়াসে খেয়ে নেবে। সো চলুন আমি এখানে তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি অ্যাপেল অলরেডি দিয়ে দিয়েছি, ব্যানানার নিচে আমি ছোট করে গোল গোল করে কেটে রেখেছিলাম, দিয়েছি 3 টেবিল স্পুনের মতো পাউডার সুগার। আপনারা চাইলে, যেটা কিনা আইসিং সুগার, আপনারা চাইলে নর্মাল সুগারটা ইউজ করতে পারেন। এবং এখানে আমি একটা অ্যাপেল এবং গোল করে কেটে রাখা ব্যানানা রেখেছি, যেটা কিনা আমি ডেকোরেশন করার জন্য রেখে দিয়েছি। আমি সেম এভাবে করে কিন্তু এগুলো ভিতরে দিয়ে দিয়েছি। সো একটা হেভি ব্লেন্ডার লাগবে অবশ্যই। সো আমি আরো কিছু অ্যাপেল অ্যাড করছি। এবং অবশ্যই মিল্ক লাগবে, মিল্কটা দিয়ে দিব। সো আমি হোল মিল্ক ইউজ করছি, লাইক 1/2 কাপের মতো। আপনারা চাইলে গুঁড়া দুধটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে একটু গুলিয়ে নিতে হবে। দ্যাটস ইট। সো চলুন তৈরি করা যাক। আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, এখন ব্লেন্ড করে নেওয়ার পালা। এভাবে বন্ধ করে করে করতে হবে, একবারে করা যাবে না। আবার শুরু করছি। গ্যাস তৈরি হয়ে গেল, এখন পানা সার্ভ করার। সো ডেকোরেশন করার জন্য আমি ঠিক একটা অ্যাপেল এভাবে কেটে নিয়ে কার্ভ করে সেটা ভিতরে দিয়ে দিলাম। সেম ভাবে আমি একটা ব্যানানা পিস রেখেছিলাম, যেটা কিনা বলেছি আপনাদেরকে, এটা একটু কার্ভ করে কেটে দিই। সো আমি একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। এভাবে করে কাউকে সার্ভ করলে দেখতে অনেক সুন্দর লাগে। চলুন ঢেলে নেওয়া যাক। ঢেলে নিচ্ছি। দেখলেন তো কত ঝটপট তৈরি হয়ে যায় এই ব্যানানা এবং অ্যাপেলের স্মুথিসটা। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং উপকারে এসেছে। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করবেন, আমি যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, এবং আমার এই ভিডিওটি শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এবং আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে। কালারটা ঠিক এরকম আসবে এবং থিকনেসটা ঠিক এরকমই থাকবে। ভালো থাকবেন ততদিন পর্যন্ত, আবার আসবো অন্য কোনো আইটেমস নিয়ে। আমাদের জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো। ভালো থাকবেন, খুদা হাফেজ, টেক কেয়ার।